বন্ধুরা, আজকে আমি চিন্তা করছি যে পটলের একটা রেসিপি বানাবো, কিন্তু বাজারে তো গিয়া দেখি যে পটলের সেই দাম, পটলে তো হাতেই দেওয়া যায় না, মাছ মাংসের থেকেও মনে হয় পটলের দাম বেশি। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ, আপনারা দেখছেন কুকিং টিভি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেল। আজকে আমরা পটল আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে দেরি না করে চলেন শুরু করি আজকের রেসিপিটা। বন্ধুরা, এই বাটিতে আছে কাঁঠালের বিচি, আলু আর পটলের ভিতরের অংশটা, তারপরে কিছু চিংড়ি মাছ নিয়েছি আমরা, চিংড়ি মাছ লাগবে কয়েকটা, তারপরে যে পটলগুলিকে ভালোভাবে ভিতরের অংশটাকে আমরা ছাড়াই নিয়েছি, তারপরে পেঁয়াজ, কিছু ছোট একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিলাম। তো আজকের রেসিপিটা করার জন্যে খুবই সিম্পলভাবে আমরা দেখাবো। প্রথমে পটলগুলিকে মাঝখান দিয়ে চাকু দিয়ে ফাইড়ে নিতে হবে, তারপরে চামচের সাহায্যে ভিতরের অংশটাকে বের করে নিতে হবে। দেখতে হবে যে পটলটা যাতে দুই ফালা না হয়ে যাবে, যে ভেঙে না যায়, ভেঙে গেলে কিন্তু অসুবিধা হবে করতে, তাই খুব সাবধানে করতে হবে। পটলের ভিতরের অংশটা চামচের সাহায্যে দেখেন আমি কীভাবে বের করতেছি, আপনারা ওইভাবে করতে পারেন, আর আপনাদের যদি অন্য কোনো পদ্ধতি জানা থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। দেখেন যেভাবেই ভালো হয় সেভাবেই করবেন। এই পটলগুলি দিয়ে গেছিলো আমাকে দীপঙ্কর, দীপঙ্কর দিয়ে নাকি অনেক পটল হয়েছে, তাই দীপঙ্কর বাজারে পটল বিক্রি করতে আসছিলো, তো কিছু পটল আমাকে দিয়ে গেছে এসে, সেই পটলগুলি দিয়েই আজকের রেসিপিটা আমি বানাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন। পটলগুলি এভাবে করা হয়ে গেলে তারপরে আমরা কড়াইয়ে তেল দিয়ে সেখানে আমরা যে কুচি কুচি করে পেঁয়াজগুলি কেটে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলি একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজগুলি, তারপরে এই যে এখানে দিয়ে দিলাম আমাদের যে পটলের ভিতরে যে মশলাটা দিব আমরা, যে তরকারিটা দিব মূলত, তরকারিটাতে কী কী আছে আমি আগেই বলছি, যে এখানে আলু আছে, তারপরে আছে হলো কাঁঠালের বিচি, আর যে পটলের ভিতরের অংশটা বেরোচ্ছে ওই অংশটা আছে। তো এখানে আমরা যে হলুদ আর নুন দিয়ে দিলাম, তারপরে একটু জিরা আর আদা বাটা দিলাম, মশলা খুব বেশি একটা দিব না আমরা, দিয়ে ভালো মতনে কষায় নিব এই সবজিটাকে, ভালো মতনে ভাঙিয়ে দিতে হবে। দেখতে হবে যে বড় বড় যাতে আলু না থাকে, কিংবা কাঁঠালের বিচি তো একটু শক্ত টাইপের হয়, কাঁঠালের বিচি যাতে একটু বড় বড় সাইজের না থাকে, ভালো মতনে ভেঙে চুড়ে দিতে হবে, দিয়ে ভালো মতনে কষায় নিতে হবে। আমাদের কষানো হয়ে গেছে, এই যে এখন আমরা পটলের ভিতরে চামচের সাহায্যে ভালো মতনে ভরে নিব, এইগুলি সুন্দর করে ভরবেন, পটলগুলি যাতে ভেঙে না যায় এই জিনিসটা দেখবেন। তারপরে আমরা ভালো মতনে ভরে নিব, তারপরে একটা চিংড়ি মাছ নেব আমরা, একটা চিংড়ি মাছ নিয়ে দিয়ে দিব আমরা সুন্দর করে, যেভাবে চিংড়ি মাছটা ফিট হয়, হ্যাঁ ওইভাবেই আমরা চিংড়ি মাছটা দিব। চিংড়ি মাছটা এই যেভাবে ভালো মতনে হচ্ছে, তারপরে উপরে আর কিছু মশলা দিয়ে দিব আমরা সুন্দর করে। আমরা আরেকটা দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি, আপনারা একটু দেখবেন মনোযোগ দিয়ে। এটা হলো দ্বিতীয় প্রসেস, যেভাবে সুবিধা হয় ওইভাবেই করবেন, কোনো সমস্যা নেই। এটাতে আগে চিংড়ি মাছটা দিয়ে দিছিলাম, চিংড়ি মাছটা দিয়ে তারপরে উপরে ভালো মতনে পটলের মশলা এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন চাইপে চাইপে একদম টাইট করে ইয়ে করতে হবে, যাতে চিংড়ি মাছটা খুলে না যায় কোনোভাবেই, হ্যাঁ কিংবা পটলটা যাতে ভেঙে না যায়, এটা দেখতে হবে ভালো মতনে, সাবধানতার সাথে এই জিনিসটা করতে লাগবে। তারপরে এটা করা হয়ে গেলে আমরা চালের গুঁড়া নিয়েছিলাম, চালের গুঁড়ার সঙ্গে কিছু লঙ্কার গুঁড়া আর ইয়ে দিয়ে লবণ দিয়ে আমরা মিশিয়ে নিয়েছি ভালো মতনে। তারপরে এটাতে পটলের যে ওই যেই অংশটা আমরা ফাইরে ইয়ে করছিলাম ভরছিলাম মশলাটা, সেই অংশটাতে সুন্দর করে লাগাই দিতে হবে, শরীরের অংশগুলো বাইরে বেরোয় না চলে আসে, কিংবা ভাঙে টেঙে না যায়, তার জন্য এই যে এটা প্রলেপ দিয়ে দিতে হবে, এটা সুন্দর করে কিছু ভাঙলে সিমেন্ট দিয়ে যেভাবে প্রলেপ দেয় ওইভাবে প্রলেপ দিয়ে দিতে হবে সুন্দর করে। তারপরে আমরা দিয়ে দিব এটা তেলে, আর চালের গুঁড়াটাতে হলুদ কিন্তু দিয়ে নেব অবশ্যই। তেল গরম হয়ে গেছে, আগে একটা দিয়েছিলাম, ওটা তেল তেমন গরম হয় নাই, তারপরে যে এখন তেল গরম হয়েছে এটা দিয়ে দিলাম। তারপরে ভালো মতনে উল্টায় পাল্টায় নিয়ে সুন্দর করে ভাজে নিতে হবে, দেখছেন একদম চিংড়িগুলা কি সুন্দর লাগতেছে দেখতে, এটা খুব বেশি একটা সময় লাগে না করতে, দেখছেন চিংড়ি মাছগুলা কেমন চায়া চায়া রয়েছে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে একটু জানায়েন আপনারা কমেন্ট টমেন্টের মাধ্যমে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে এটা সাবস্ক্রাইব করেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।